বন্ধুরা কৃষকদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে কারণ পিএম কিষাণ কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু এবার দ্বিগুণ করা হল অর্থাৎ ছয় হাজার টাকার পরিবর্তে কিন্তু বারো হাজার টাকা এবার পাবেন কৃষকরা তো স্ক্রিনে কিন্তু দেখতেই পারছেন বেঙ্গলের বিখ্যাত নিউজ পোর্টাল থেকে কিন্তু আপডেটটি বেরিয়ে এসেছে এবিবি আনন্দ দেখতে পাচ্ছেন তো নিচে কিন্তু যে অডিওটি দেওয়া রয়েছে আপনারা কিন্তু সম্পূর্ণ শুনুন তাহলেই কিন্তু বিস্তারিত জানতে পারবেন যোজনায় শীঘ্রই দ্বিগুণ টাকা ছয় হাজার এর পরিবর্তে বারো হাজার টাকা পাবেন কৃষকরা রিপোর্ট বলছে এই বিষয়ে আলোচনা করতে সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের সঙ্গে দেখা করেন বিহারের কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিংহ নয়াদিল্লি শীঘ্রই খুশির খবর পেতে চলেছেন দেশের কৃষকরা রিপোর্ট বলছে পিএম কিষাণ যোজনায় বছরে ছয় হাজার টাকার র পরিবর্তে বারো হাজার টাকা পেতে পারেন তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রধানমন্ত্রী কিষান সম্মান এনআইধি ইউজন্য অধীনে এই দ্বিগুণ টাকা আসবে কৃষকদের হাতে এখন প্রতি কিস্তিতে আসবে চার হাজার টাকা নাও ইনস্টলমেন্ট অব চার হাজার রুপিস ইনপিএম কিষান বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী আগামী দিনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির দুই হাজার টাকা কিস্তির বদলে চার হাজার টাকা করে প্রতিবার পাবেন কৃষকরা রিপোর্ট বলছে এই বিষয়ে আলোচনা করতে সম্প্রতি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের সঙ্গে দেখা করেন বিহারের কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিংহ এই বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে কথা হয়েছে সিংহের পরে সাংবাদিকদের তিনি জানান কৃষক সম্মান নিধির টাকা দ্বিগুণ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে ইতিমধ্যেই পুরো পরিকল্পনা তৈরি করে ফেলেছে কেন্দ্র যদিও বিহারের কৃষিমন্ত্রী এই কথা বললেও এ নিয়ে এখনও মুখ খোলেনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রক প্রধানমন্ত্রী কিষান সামান এনআইধি ইয়োজন উনিশ হাজার পাঁচশো কোটি টাকা পাঠানো হয়েছে কৃষকের অ্যাকাউন্টে সম্প্রতি নয় দশমিক সাত পাঁচ কোটি কৃষকের ঘরে উনিশ হাজার পাঁচশো কোটি টাকা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে এই টাকা পাঠানো হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে গত সোমবার এই টাকা দেওয়ার আগেই কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী তিনি বলেন কৃষকদের জীবনযাত্রা আরও সহজ করার চেষ্টা চালাচ্ছে সরকার পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরি টাকা দ্বিগুণের জল্পনা আরও জোরদার হয় পিএম কিষান এর নয়টা কিস্তিতে টাকা পেয়েছেন কৃষকরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির নয় কিস্তিতে টাকা পেয়েছেন দেশের কৃষকরা প্রথমে এই প্রকল্পের দুই হাজার টাকা র প্রথম কিস্তি পৌঁছয় তিন কোটি ১৬ লাখ ছয় হাজার ছয়শো ত্রিশ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নবম কিস্তিতে টাকা পৌঁছেছে নয় কোটি নব্বই লাখ পঁচানব্বই হাজার একশো পঁয়তাল্লিশ কৃষকের কাছে পরিসংখ্যান বলছে দুই হাজার আঠারো সালে প্রথম প্রধান মান্তি কিষাণ সামান এনআইধি ইউজনা আনে কেন্দ্রীয় সরকার দুই হাজার বাইশ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যেই এই প্রকল্প আনা হয় পিএম কিষাণ প্রকল্প কি এই প্রকল্পের আওতায় বছরে ছয় হাজার টাকা দেওয়া হবে দেশের কৃষকদের এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা সাহায্য দেওয়া হয় অর্থাৎ প্রতি কিস্তিতে দুই হাজার টাকা করে পান কৃষকরা